বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সারা বিশ্বের কাছে একটি আলোচিত ঘটনা। শুধু তাই না, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই রাষ্ট্রে যে কোনো বিষয় নিয়ে মানুষের মাঝে একটি অন্যরকম আগ্রহ রয়েছে। বন্ধুরা, আজ আপনাদেরকে যুক্তরাষ্ট্রের এমনই একটি ঘটনা জানাতে চলেছি যা রীতিমতো হাস্যকর মনে হলেও এটিই বাস্তবতা। আপনারা জেনে অবাক হবেন যে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই রাষ্ট্রে কেন্টাকি অঙ্গরাজ্যের একটি শহরের মেয়র নির্বাচিত হয়েছে একটি কুকুর। অবিশ্বাস্য হলেও এটি সত্য যে ওই শহরের মানুষগুলো কুকুরটিকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। হ্যাঁ, প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে এই মেয়র নির্বাচনের কোনো সম্পর্ক নেই, কিন্তু এটি খুবই মজার একটি নির্বাচন, কারণ এতে শহরের মেয়র নির্বাচিত হয়েছে একটি কুকুর। আর এই কুকুরটির নাম উইলবার। এটি হচ্ছে 6 বছর বয়সী এক ফ্রেঞ্চ বুলডগ। কুকুরটিকে কেন্টাকি অঙ্গরাজ্যের র‍্যাবিট হ্যাশ শহরের মেয়র পদে নির্বাচিত করা হয়েছে। আগামী 4 বছর এই পদে থাকবে কুকুরটি। অবিশ্বাস্য হলেও এটি সত্য এবং এটি সেখানকার বাস্তবতা। উইলবারের মুখপাত্র অর্থাৎ তার মালিক এমি নোল্যান্ড বলেছেন, 500রও কম অধিবাসী আছে এই ছোট্ট শহরে, এখানে কখনোই কোনো মানুষকে মেয়র পদে বসানো হয়নি। এখন আসুন জেনে নেওয়া যাক কিভাবে কুকুরকে নগরপিতা বানানো শুরু হয় এবং কবে থেকে সেটা চালু হয়েছে। টেলিভিশন চ্যানেল NBC-কে এমি নোল্যান জানান, একজন স্থানীয় বাসিন্দা 1990-এর দশকে প্রস্তাব করেন যে সেখানে ইতিহাস চর্চা করে যে সমিতি তার অর্থ সংগ্রহের জন্য মানুষ নয়, কোনো প্রাণীকে মেয়র নির্বাচিত করা হোক। আর তখন থেকেই এই রীতি চলে আসছে ওই শহরটিতে। উইলবার তার নতুন দায়িত্বকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে, তবে নতুন মেয়রকে তার পেটে এবং কানে নিয়মিত আদর করতে হয় বলে জানান মেয়রের মালিক এমি নোল্যান্ড। র‍্যাবিট হ্যাশে প্রথম যে কুকুর নির্বাচিত হয়েছিল তার নাম গুফি। এরপর মোট 5 বার ওই শহরে সার্মেয় নেতৃত্বকে বরণ করা হয়েছে। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সামনে নতুন কোনো তথ্য, নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য, সে পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না।